আজকে সকালে আসলাম বিশ্বকাপের ট্রফি দেখতে। খুব উত্তেজনা ছিল যে আমরা ট্রফিটা দেখতে পার দেখতে চাচ্ছিলাম, দেখতে পাইছি, আবার ইনশাল্লাহ দেখবো যখন বাংলাদেশ আমাদের এই ঘরে আবার ট্রফিটা নিয়ে আসবে, তখন আবারও দেখবো, আবার একসাথে উদযাপন করব এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা খেলবো, আমরা আবার আমাদের ঘরে ট্রফিটা নিয়ে আসবো। তোমার প্রিয় ক্রিকেটার কে? আমার ক্রিকেটার সাকিব আল হাসান, আমার চাচু মোহাম্মদ আশরাফুল। তোমার আসলে চাচার কাছ থেকে কতটুকু কি শিখছো বা কিভাবে মানে চাচাকে দেখে কি ক্রিকেটার হওয়ার ইচ্ছাটা জেগেছিল? জি অবশ্যই, ছোটবেলা থেকে এই চাচুর খেলাধুলা দেখে বড় হচ্ছি, চাচুর চলাফেরা সব দেখে বড় হচ্ছি, চাচুকে দেখে অনেক ইনস্পিরেশন পাই যে চাচুর যেভাবে লাইফটা যাচ্ছে এইভাবে নিজেকে তৈরি করতে চাই। চাচু যেভাবে ক্রিকেটার হয়েছে বা সবার সামনে নিজেকে তুলে ধরেছে, আমিও চাই যে আমার চাচুর মতো আমিও তুলে ধরে আমার দেশটাকে রিপ্রেজেন্ট করবো পুরো ওয়ার্ল্ডের সামনে। আরেকটা বিষয় যে কি হতে চাও, মানে ব্যাটিং করছো না বোলিং করছো, কি কি হতে চাও? আমি মেইনলি লেফট আর্ম ব্যাটসম্যান, আমি চাই যে আমি বাংলাদেশে একবার একদিন লিড দিব লেফটি ব্যাটসম্যান হিসাবে, বাংলাদেশকে আমার চাচুর মতো অনেক ম্যাচ জিতাবো, একবার ক্যাপ্টেন হয়ে খেলতে চাই।